হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ এইচএস পলিটিক্যাল সায়েন্স 2022। মনে রাখবে ষষ্ঠ অধ্যায়ে যে অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ ও বা বিভাগ, এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের টিউশনে প্রথম 8 মার্কের যে প্রশ্ন এবং উত্তর লিখিয়ে দিয়েছি সেই প্রশ্ন এবং উত্তরটি একদম পয়েন্ট করে উত্তর লেখা আছে, সেটি আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। এই অধ্যায় থেকে কয়টি এমসিকিউ কয়টি এসএকিউ থাকবে তোমরা সকলেই জানো, কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রদের প্রথম যে বোর্ড কোশ্চেনটি লিখিয়ে দিয়েছি সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। লেখা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, ওর অথবা দ্বিতীয় কক্ষের বা দ্বিকক্ষের প্রয়োজনীয়তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটি 8 মার্কের কোশ্চেন, ঠিক আছে? তোমরা কী কাজ করবে, তোমরা ভিডিওটি থামিয়ে সম্পূর্ণ নোটস একদম পয়েন্ট করে লেখা আছে এটা ভিডিওটি থামিয়ে তোমরা লিখে নিবে, ঠিক আছে? দেখো প্রথমে লিখবে, পয়েন্ট করবে ভূমিকা। উত্তরটি দেখানোর আগে তোমাদের বলি, আমি এর আগে আমার ছাত্রদের যেগুলো লিখিয়েছি এবং যেগুলি শিখিয়েছি সেগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং আজকে আমি এটা তোমাদের দেখাচ্ছি, এবং এর পরবর্তীতেও আমি আমার রাষ্ট্রবিজ্ঞান ছাত্রদের যা কিছু লেখাবো সব কিছু আপলোড করবো। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে আসো উত্তর, উত্তরটি তোমরা ভালোভাবে লিখে নেবে কিন্তু, ঠিক আছে? ভূমিকা, বর্তমানে বেশিরভাগ রাষ্ট্রের আইনসভা হলো দ্বিকক্ষ বিশিষ্ট। আইনসভার কয়টি কক্ষ থাকা উচিত তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে নানান মত পার্থক্য আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ মতবাদ দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মিল, গ্যাটল, হেনরি মিল, ব্রাইস ইত্যাদি। তারপরে পয়েন্ট করবে পক্ষে যুক্তি, ঠিক আছে? এই পক্ষে যুক্তির মধ্যে 1 নম্বর সাব পয়েন্ট স্বৈরাচারী বধ লিখবে। রাষ্ট্রবিদ লব অ্যাকশনের মতে দ্বিতীয় কক্ষ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা। দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষের স্বৈরাচার বধ করতে পারে, এই কক্ষ সরকারের অত্যাচার থেকে জনসাধারণকে বাঁচায়। 2 নম্বর পয়েন্ট লিখবে উন্নত আইন প্রণয়ন, এটি লিখবে আইনসভায় একটি কক্ষ অনেক সময়ের অভাবে দ্রুত আইন প্রণয়ন করে থাকে, এর ফলে আইনে বিভিন্ন ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আইনসভায় দুটি কক্ষ থাকলে সুনিশ্চিতভাবে বিচার বিবেচনা করে আইন প্রণয়ন করলে সেই প্রণীত আইনে ভুল ত্রুটি থাকে না। এই প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী ব্লুন্সলি বলেছেন, 4টি চোখ 2টি চোখের অপেক্ষা অনেক ভালো দেখে। 3 নম্বর পয়েন্ট করবে জনমতের সঠিক প্রতিফলন, লিখবে অনেকের মতে আইনসভায় 2টি কক্ষ থাকলে জনমতের সঠিক প্রতিফলন ঘটে। তাছাড়াও আইনসভার 2টি কক্ষের নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হওয়ার ফলে দারুণ পরিবর্তনশীল জনগণের সুষ্ঠু প্রতিফলন দেখা যায় আইনসভায়। নেক্সট পয়েন্ট করবে জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধি, লিখবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়, এইভাবে দেশ শ্রেষ্ঠ ব্যক্তিদের সেবা লাভ করতে পারে। এরপরে পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি, এবার এই পয়েন্টের সঙ্গে সাব পয়েন্ট লিখবে যে অগণতান্ত্রিক, লিখবে দ্বিতীয় কক্ষের গঠন হলো ও গণতান্ত্রিক, কারণ গণতন্ত্রে আইনসভা গঠিত হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির দ্বারা, কিন্তু দ্বিতীয় কক্ষের সদস্যরা সবাই মনোনীত হন। এরপর পয়েন্ট করবে অনাবশ্যক, লিখবে রাষ্ট্রবিজ্ঞানী আবেসিয়ে বলেছেন যে যদি দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা অনিষ্টকর। যদি উচ্চকক্ষ নিম্নকক্ষের সিদ্ধান্ত সমর্থন করে তাহলে উচ্চকক্ষের অস্তিত্বের কোনো সার্থকতা থাকে না। নেক্সট পয়েন্ট করবে ব্যয়বহুল, লিখবে বহু রাষ্ট্রবিজ্ঞানীগণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অস্তিত্বকে ব্যয়বহুল বলে মনে করেন। তাদের মতে যেহেতু একটি কক্ষ অপ্রয়োজনীয় সেহেতু সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য অহেতুক অর্থের অপচয় ঘটে। 4 নম্বর পয়েন্ট করবে দায়িত্ব এড়ানোর প্রবণতা, বহু রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় গৃহীত কার্যাবলীর ব্যাপারে কোনো প্রশ্ন দেখা দিলে
এককভাবে কোনো একটি কক্ষকে দায়ী করা যায় না। সেই ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে যাবার প্রবণতা দুটি কক্ষের কক্ষেই দেখা যায়। তারপর লাস্ট পয়েন্ট করবে উপসংহার। এই পয়েন্টের সঙ্গে লিখবে, উপসংহারে বলা যায় যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরুদ্ধে উপরিউক্ত সমালোচনা সত্ত্বেও দেখা যায় যে বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গৃহীত হয়েছে। প্রথম কক্ষের তৈরি আইন দ্বিতীয় কক্ষে সংশোধিত হওয়ার সুযোগ থাকায় তা পূর্ণতা লাভ করে। বাস, প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রশ্নটির অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো। প্রশ্নটি কি দেখে নাও, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবং আমি এই প্রশ্নটির উত্তর দেখাবো। প্রশ্নটি কি দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটির ওর অথবা প্রশ্ন, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। ওর অথবা লিখবে কি, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, আলোচনা করো। এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের দেখাবো। তোমরা এরপরে কোন প্রশ্নের উত্তর আমাকে আপলোড করতে বলছো বা তোমাদের কোন প্রশ্নের উত্তর প্রয়োজন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও। আমি তোমাদের সেই প্রশ্নের নিয়ে আমি একটা তোমাদের ভিডিও তোমাদের আমি বানাই দেব, ঠিক আছে? এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নোটস ডাইরেক্টলি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।